আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন এবং শুনছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া এবং কৃপায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা কিংবা তাবির সম্পর্কে আলোচনা করতে চাই। সে স্বপ্নটি হলো, আমরা ঘুমের ঘোরে অনেক ক্ষেত্রেই কুকুর স্বপ্নে দেখি। আমরা দেখি কুকুর আমাদের দিকে কামড় দেওয়ার জন্য তেড়ে আসতেছে, কিংবা কুকুর আমাদেরকে ধাওয়া করছে, অথবা কুকুর আমাদেরকে কামড় দিচ্ছে। এইরকম স্বপ্ন কিন্তু আমরা হর হামেশাই দেখি। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে এই কুকুরকে স্বপ্নে দেখলে এর পরিণতি কিংবা ফলাফল কি হতে পারে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, তা হলো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে নতুন নতুন এরকম ভিডিওগুলো সবার আগেভাগেই আপনি পেতে পারেন। সুপ্রিয় দর্শক, ঘুমের ঘোরে আমরা কুকুর দেখি। শুধুমাত্র কুকুরকে যদি আমরা স্বপ্নে দেখি তাহলে এর পরিণতি কিংবা ফলাফল হবে বিপদে পড়ব। অর্থাৎ যে ব্যক্তি কুকুরকে স্বপ্নে দেখবে বুঝতে হবে এটা একটা বিপদের আলামত, আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এরপর কুকুর সম্পর্কে আরও একটি স্বপ্ন কিন্তু আমরা হর হামেশা দেখি, তা হলো কুকুরকে আক্রমণ করতে দেখা। অর্থাৎ আমরা দেখতেছি কুকুর আমাদেরকে আক্রমণ করতেছে, অথবা কুকুর আমাদের দিকে তেড়ে আসতেছে, অথবা কুকুর আমাদেরকে ধাওয়া করতেছে। এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন কিংবা কোনো মানুষ যদি দেখে, এর অর্থ হলো তার পিছনে অনেক শত্রু লাগবে এবং এই শত্রুদের সাথে ওই ব্যক্তি মোকাবিলা করবে। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে একটি মজার বিষয় হলো, কুকুরকে যদি আপনি কামড়াতে দেখেন, অর্থাৎ সরাসরি কোনো কুকুর যদি আপনাকে কামড় দিয়েই ফেলে, এর পরিণতি কিংবা ফলাফল কিন্তু অত্যন্ত ভালো। অর্থাৎ যদি আপনি দেখেন কামড়াতে আসতেছে কিংবা আপনার দিকে তেড়ে আসতেছে কিংবা আপনাকে ধাওয়া করছে, এর পরিণতি খুব খারাপ বা ভয়াবহ। কিন্তু যদি আপনি দেখেন কুকুর আপনাকে কামড় দিয়ে ফেলছে, এর অর্থ কিন্তু ভালো। অর্থাৎ কুকুর যদি আপনাকে কামড় দিয়েই ফেলে, এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন, এর অর্থ কিংবা পরিণতি হবে শত্রু আপনার কাছে পরাজিত হইবে। অর্থাৎ আপনি জিতে যাবেন, আপনার শত্রু আপনার কাছে পরাভূত কিংবা পরাজিত হইবে। অর্থাৎ কুকুর যদি আপনার দিকে তেড়ে আসে, ধাওয়া করে কিংবা আপনার দিকে আক্রমণ করতে আসে, তাহলে এর পরিণতি হবে খারাপ, শত্রুর সাথে আপনি লড়াই করবেন। কিন্তু কুকুর যদি আপনাকে কামড় দিয়েই ফেলে, এরকম স্বপ্ন যদি দেখেন, এর অর্থ হবে খুবই ভালো, অর্থাৎ শত্রু আপনার কাছে পরাজিত হইবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করার মতো তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।